হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, এবং এটাও জানি যে সবাই একটা বিষয় নিয়ে চিন্তা করতেছেন যে এই আপডেটের পরে এই সমস্যাটা কেন দেখা দিচ্ছে। আমি অবশ্যই এই সমস্যার সমাধান নিয়ে এসেছি, দয়া করে ভিডিওটা পুরো দেখুন এবং জেনে নিন এটা কীভাবে সমাধান হবে। অবশ্যই সবাই জানেন তো এই 2024 আপডেট আসার পরে অবশ্যই সবার একটা কিউরিওসিটি তৈরি হয়েছে যে এই গেমের মধ্যে কী কী দেওয়া হয়েছে, কোন কোন প্লেয়ার নতুন করে অ্যাড করা হয়েছে, সেটিং, সিস্টেম, গ্রাফিক্স কেমন হয়েছে, এটা নিয়ে সবাই একটু কিউরিওসিটি বেড়ে গেছে আর কি। তো নিয়মিত সবাই ঢুকতেছে, অবশ্যই সবাই যেহেতু একসাথে ঢুকতেছে একটু ডিস্টার্ব করবেই, তো এটা চিন্তার কোনো বিষয় না। এখানে কোনো কিছু করারই দরকার নেই আপনাদের, শুধু জাস্ট যতবার আসতেছে ততবার রিট্রাই করে দেখুন, একবার দুইবার তিনবার আপনি গেমে ঢুকতে পারবেন। এখানে কোনো কিছু সেটিং বা সিস্টেমে গিয়ে কোনো কিছু করার দরকার নেই, অন্যথায় আপনার অ্যাকাউন্টটি লস্ট হতে পারে এবং আপনার ডাটাগুলো চলেও যেতে পারে। আশা করছি আপনারা বিষয়টা বুঝেছেন, ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন এবং নতুন নতুন আপডেট থাকলে আমি আপনাদের দিতে থাকব। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড গেট মোর ভিডিওস। থ্যাংক ইউ।